কখনো দেখেছেন খাড়া পর্বতের দিকে কোনো গাড়ি কোনো সাহায্য ছাড়াই দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে? না দেখে থাকলে আপনার জন্য ম্যাগনেটিক হিল অত্যন্ত আদর্শ একটি স্থান। মনকটন শহরের উত্তরে অবস্থিত চুম্বুন পাহাড় বা ম্যাগনেটিক হিল, পাহাড়টি কানাডার নিউ ব্রান্সউইক প্রদেশে অবস্থিত। এই পাহাড়ের নিচে কোনো গাড়ি রাখলে তা নিজে নিজে উপরে উঠে যায়। রহস্যের শুরু 1980 সালে, যখন ছোটোখাটো ওয়াগনগুলো এমনি উপরে উঠে যেত। 1933 সালে খবরটি প্রথম ছাপা হয় স্থানীয় সিন্ট জন টেলিগ্রাফ জার্নালে। রহস্য উদ্ঘাটনে মাঠে নামলেন বিজ্ঞানীরা। মনকটন শহরের প্রতিটি পাহাড়ে চলল অনুসন্ধান। পেরিয়ে গেল 5-5টি ঘন্টা, কিন্তু কোনো ফলাফল নেই। শেষমেশ একেবারে বাড়ি যাওয়ার পথে দেখা গেল বিস্ময়কর কাণ্ড। নির্দিষ্ট একটি জায়গায় তাদের গাড়িটা বিনা বাধায় পাহাড়ের উচ্চতার দিকে উঠে গেল। চোখ পড়ল রাস্তার পাশের পানির উচ্চতার দিকে। মাধ্যাকর্ষণ নীতি অমান্য করে সেটা বয়ে চলছে উপরের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফেডারেল অফ প্রাদেশিক সরকার চুম্বন পাহাড়কে একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করলেন। আজকাল অবশ্য এর আশেপাশে গলফ কোর্স, চিড়িয়াখানা, রেলওয়ে সহ অনেক কিছুই গড়ে উঠেছে। 2002 সালে ম্যাগনেটিক হিল পার্ক জিতে নেয় কানাডার সেরা আকর্ষণীয় দর্শনীয় স্থানের পুরস্কার।